দেখুন যে চার খাবার ডায়াবেটিস থেকে মুক্তি দিতে পারে। ডায়াবেটিস বা মধুমেহ নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। কিছু কিছু খাবার আপনাকে মুক্তি দিতে পারে এই রোগ থেকে, যেগুলি নিয়ন্ত্রণে নিয়ে আসবে আপনার ব্লাড সুগারকেও। শাকসবজি, পালং শাক, মটরশুঁটি, বাঁধাকপি, গোলমরিচ, ব্রোকলি, ফুলকপি, শশার মতো খাবারে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালসিয়াম থাকে। এগুলি স্যালাড হিসেবে খাওয়া যেতে পারে। বীজ, ডায়াবেটিস থেকে মুক্তি পেতে শনবীজ, ফ্লেক্সিড অনেক সাহায্য করে। সকালের খাবারে দইয়ের সঙ্গে খাওয়া যেতে পারে এটি, অথবা ওটসের সঙ্গে পিষেও খেতে পারেন বীজ। হজম শক্তি বাড়ায় এমন খাবার পেঁপে, আপেল, কলা, 4 থেকে 5টি বাদাম, ওটস, বাজরা প্রভৃতি খাবার শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে এবং হজমে সাহায্য করে। এগুলি নিয়মিত খেলে কমবে ডায়াবেটিস। বাদ নয় ফ্যাট জাতীয় খাবার, সমস্ত ফ্যাট জাতীয় খাবার বাদ দেওয়া উচিত নয়। 2 চা চামচ ঘি, অলিভ অয়েল বা 1 টুকরো পনির শরীরে প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে সাহায্য করবে, যা কমাতে পারে ডায়াবেটিস। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।